যে প্রতিটা চাকরির খবর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, তার জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, আজকের কর্মসংস্থান পেপারে প্রথমেই যে চাকরির খবর রয়েছে সেটা হলো কোল ইন্ডিয়ায় 512 জন ফরম্যান টেকনিশিয়ান নিয়োগ করা হবে, যেখানে আইটিআই থেকে পাশ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশে আবেদন যোগ্য। কোল ইন্ডিয়ান সহায়ক সংস্থা নর্দার্ন কোল ফিল্ডস লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ফরম্যান ও টেকনিশিয়ান পদে 512 জন লোক নিচ্ছে, যেখানে আবেদনের যোগ্যতা বলছি তোমার লাগবে আইটিআই থেকে পাশ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশে আবেদন যোগ্য। বিভিন্ন পদে বিভিন্ন ভাগ করা রয়েছে, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু ডিটেলস এগুলা তোমরা দেখে নিবে। এরপরে যে চাকরি খবর রয়েছে সেটা হলো তোমার 5846 জন কনস্টেবল নেওয়ার বিজ্ঞপ্তি আগস্টে বেরোবে। দিল্লি পুলিশ কনস্টেবলের এক্সিকিউটিভ মেল ও কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল 5846 জন ছেলে মেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে বলছি প্রার্থীর আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। দিল্লি পুলিশের ডেপুটি কমিশন অফ পুলিশ স্টাফ সিলেকশন কমিশনের এক নির্দেশ এই নিয়োগ। এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানান এই পদের জন্য কেমন যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই, শূন্যপদ ইত্যাদি দেওয়া হলো। অর্থাৎ তোমাদের যোগ্যতা লাগবে, উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাশ আবেদন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ছেলের বেলায় বলছি মোটর সাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ থাকতে হবে। এরপরে যে চাকরি খবর রয়েছে সেটা হলো, দেখে নাও, দরখাস্ত জমার শেষ তারিখ বাড়লো। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে পূর্ণিগমে যে কাজের জন্য ফার্মাসিস্ট ও স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট যে নিয়োগ করা হবে তার বলছি দরখাস্ত জমার শেষ তারিখ বাড়ালো। এরপরে দেখে নাও, তাপবিদ্যুৎ কেন্দ্রে 275 জন চাকরি। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি পদে 275 জন লোক নিচ্ছে। বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে শূন্য পদ, সে সমস্ত বিস্তারিত আলোচনা করব 14 পাতায়। তারপর দেখে নাও, হাইকোর্টে 102 জন ক্লার্ক নিয়োগ করা হবে। এলাহাবাদ হাইকোর্ট ল ক্লার্ক নিয়োগ করা হবে, 102 জন লোক নিচ্ছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের যে 3 বছর ডিগ্রি বা আইনের 5 বছরের ইন্টারগ্রেডেড ডিগ্রি কোর্স পাশের অত্যন্ত 55% নাম্বার পেয়ে থাকলে আবেদন যোগ্য। আইনের ফাইনাল বর্ষের প্রার্থীরাও বলছে আবেদন যোগ্য, তবে তাদের বেলায় সেপ্টেম্বরে ইন্টারভিউর সময় আইনের ডিগ্রি কোর্সের পাশের যে মার্কশিট দেখাতে হবে। কম্পিউটারের ডাটা এন্ট্রি জ্ঞান থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের ডাটা এন্ট্রি ওয়ার্কার এবং প্রসেসিং কম্পিউটার পরিচালনার কাজে বলছি জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2020 হিসাবে 21 থেকে 26 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে তোমাদের দেওয়া হবে 15,000 টাকা। শুরুতে 1 বছরের ট্রেনিং এবং শূন্য পদ হচ্ছে 102 জন। এরপরে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা দেখে নাও, 36 জন প্রজেক্ট অ্যাসোসিয়েট CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম প্রজেক্ট অ্যাসোসিয়েট ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে 36 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন যোগ্য সে সম্পর্কে 7 পাতায় আলোচনা করা হয়েছে। এরপরে দেখে নাও, 9 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে দেখে নাও, কেন্দ্রীয় সংস্থা পাওয়ার গ্রিডে 69 জন অ্যাপ্লিকেন্টস নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের পূর্বাঞ্চলে ট্রান্সমিশন সিস্টেমে গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেন্টস ও ডিপ্লোমা অ্যাপ্লিকেন্টস ও ট্রেড অ্যাপ্লিকেন্টস হিসাবে 69 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন যোগ্য সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে দেখে নাও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ও ডিগ্রি কোর্সে ভর্তি শুরু হচ্ছে। এরপরে হচ্ছে, 9 জন যে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে সে সময় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে তোমরা সমস্ত কিছু দেখে নিবে, কোন কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখে নেবে। এরপরে দেখে নাও, এখানে কিছু আর নেই,
যে হাইকোর্টে যে 102 জন নিয়োগ করা হবে সে সম্পর্কে লেখা রয়েছে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে, ইন্টারভিউ হবে সেপ্টেম্বরে, এলাহাবাদে হবে। দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে, যেখানে বলছি তোমার বয়স, শিক্ষা যোগ্যতা, সমস্ত কিছু ডিটেলস বলছি, কম্পিউটারের যোগ্যতা, নিজের নাম, সমস্ত কিছু বলছি, তোমার ফর্মটাতে ফিল আপ করতে হবে, পূরণ করে নিবে তোমরা। এরপরে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শাখার ছেলে মেয়েদের জন্য বিশেষ সুযোগ, এরপরে যে চাকরি খবর, সেরকম কোনো চাকরি খবর নেই। পাওয়ার গ্রিডে যে 69 জন অ্যাপ্লিকেন্টস নিয়োগ করা হবে সে সম্পর্কে যে ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ওয়ার্ডার পদের ইন্টারভিউ পিছালো। পশ্চিমবঙ্গ পুলিশের 2019 সালের কনস্টেবল আর 2019 সালের ওয়ার্ডারের ফিমেল ওয়ার্ডার পদের ইন্টারভিউ 20 জুলাই থেকে হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। সমস্ত কিছু ডিটেলস বলছি তোমাদের WBP-র অফিসিয়াল ওয়েবসাইটে পাবে তোমরা। এরপরে দেখে নাও কেন্দ্রীয় সংস্থায় যে 393 জন ট্রেনি নিয়োগ করা হবে সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে হাইকোর্টে যে 102 জন নিয়োগ করা হবে তাদের বলছি প্রার্থী বাছাই করা হবে তোমাদের হলো ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের ফর্ম আগে ডাউনলোড করে নিতে হবে, যে ওয়েবসাইটটি বললাম ওই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে তোমাদের ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ফর্মটি ভালো মতো পূরণ করে তোমাদের সেপ্টেম্বরে ইন্টারভিউ হবে। তারপর হচ্ছে 36 জন যে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে সে সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো বন্ধুরা, এরপরে হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সে সম্পর্কে এগুলা দেখে নিও তোমরা ডিটেলস, কোন কোন পদে এখনো দরখাস্ত করতে পারবা। এরপরে যে দেখে নাও কোল ইন্ডিয়ায় 512 জন যে ফরম্যান নিয়োগ করা হবে সে সঙ্গে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং তাপবিদ্যুতের কেন্দ্রে যে 275 জন নিয়োগ করা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলো তোমরা সমস্ত কিছু দেখে নিও। দিল্লি পুলিশে যে কনস্টেবল নিয়োগ করা হবে 5,846 জন যে নিয়োগ করা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাছাড়া আজকের কর্মসংস্থান পেপারে আর কিছু